জাপানে দ্বিপাক্ষিক সফরের তৃতীয় দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনায়। প্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় ধরে জাপানে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে কথা বলেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন পরিক্রমা তুলে ধরতে গিয়ে তিনি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন। জানান, তিনি মায়ের মমতায় দেশ চালাচ্ছেন। বাপ নাই, মা নাই, ভাই নাই, আমার কি আছে? আছে তো বাংলাদেশ। একটা মা যেমন তার সংসারটা আগলে রাখে, নিজের সন্তানদের ভালো মন্দ দেখে। আমি গোটা বাংলাদেশ বাবা মা হারিয়ে আমি বিশাল সংসার পেয়ে গেছি, সেটা আমার বাংলাদেশ। সেই মানুষের ভাগ্য পরিবর্তন করা, সেই মানুষের জন্য কাজ করা, এটাই আমার একমাত্র কাজ, আমি সেটাই করে যাচ্ছি। সরকার প্রধানের সাফ বক্তব্য, বর্তমান উন্নয়ন যারা দেখতে পায় না তারাই দেশবিরোধী অপপ্রচারে নেমেছে। প্রধানমন্ত্রীর আশ্বাস, স্মার্ট বাংলাদেশের ওয়াদা পূরণ করবে আওয়ামী লীগ সরকার। আমাদের অর্থনীতি, আমাদের কৃষি, আমাদের সমাজ, আমাদের সাধারণ জনগণ, অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট ইকোনমি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট উন্নয়ন অগ্রগতিতে দেশের পাশে থাকার অনুরোধ জানিয়ে সরকার প্রধান বিত্তশালী প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। আমি চাই আমাদের দেশের এই উন্নয়নের ধারাটার জন্য অব্যাহত থাকে। দেবাশিস রায়, সময় সংবাদ। 2041 সালের বাংলাদেশ কি হবে?